আবহাওয়া দপ্তরকে বলেছিলাম এটাকে ঠিলে ঠিলে নর্থ ওয়েস্টের দিকে ডিসপার্স করব, সেটা তোমরা নজর করবে। আইএমটি এইটা ওখানে এই একে নোটিশও দিয়েছিলাম, এদের নোটিশ দেওয়া আছে, সেখানে বলা আছে তোমরা দেখবে তোমরা যেগুলো প্রেডিক্ট করছো সে প্রেডিক্টের সঙ্গে কী করে অন্যভাবে চেঞ্জ হচ্ছে এবং আমার কীভাবে একটা সেটা পরীক্ষা করবে। যদিও এখন আমি বাহাদুরি নিচ্ছি না, তবুও মোটামুটি খানিকটা তোমরা খেয়াল করে দেখতে পারবে যে এখন এইটা চলে গেছে একবারে ওয়েস্ট বেঙ্গল পার হয়ে ঝাড়খণ্ডের মধ্যে, সেটা ঘুরে আসা ওয়েস্ট মেদিনীপুর থেকে ভিতরের দিকে ঢুকে গেছে, মানে ঘাটশিলা টাটানগরের উপরে এসে গেছে, বুঝতে পেরেছেন? খানিকটা কিন্তু এই যে পকেটটা মাগির পকেট হয়ে রয়েছে, এই পকেটটা, এই যে পকেটটা, এইটাকে আমি বড় অবজেকশন দিচ্ছি। এই যে এইটা দেখাই দিচ্ছি, না না এত তাড়াতাড়ি যাবেন না, হ্যাঁ এখন যে একটু দেখে যেতে হবে, এখন আকাশ গিয়ে হয়নি, বুঝতে পেরেছেন? এখন আকাশ গিয়ে হয়নি না, বলবো যখন বলবো তখন, দরকার হলে আপনি সে আরও পরে দেখে আর একটু এক দু ঘন্টা দেখে দেখতে পারেন। হ্যাঁ এখন হাওয়াতে আপনি ঠিলতেই পারবেন না, এত হাওয়া এখন একটা ভয়ঙ্কর হাওয়া। আর এইটা এই যে ঝামেলাটা এখন এইখানে আছে, এই যে না যেটা সময় হচ্ছে ঠিক এই সময় বলছে, আর 4:29 কাছাকাছি, আর সেইটাতে এইটা আমার মাথার উপরে যেহেতু আমি আছি, হ্যাঁ স্যার রবীন্দ্রজি আছেন এইখানে, এইখানে আছে, তো এইটা এখন ইস্ট মেদিনীপুরের সাইড থেকে টেনে এনে এইটা আমি এইখানে রাখলাম। এখন পর্যন্ত প্রায় 2 ঘন্টা ভিগরাস ট্রাই করার পরে খানিকটা আকাশটাকে ভাঙা সম্ভব হয়েছে, কী করে কতটা হয়েছে সেটা বলা মুশকিল। এই মুহূর্তে এইখানের স্পিডটা আছে আমার, যদি মাগিটি এটাকে ক্যামেরাটাকে ডিস্টার্ব না করে তাহলে আমি একটু দেখাতে পারি
যে এইটা গ্র্যাজুয়ালি খানিকটা ওইদিকে যাচ্ছে। সূর্য বেরিয়েছে, সূর্যকে বের করে দিয়েছি প্রায়, যেটা সকালের দিকে ছিল। এখন এইটা এই সাউথ ওয়েস্ট, এটা আমার মন্দিরটা হচ্ছে সাউথ ইস্ট, সেই দিক থেকে হাওয়াটা একটু একটু ঘোরার চেষ্টা করছে ওইটা দিক থেকে, আর ওই দিকে ক্লাউডটা না, আর ক্লাউড না। হ্যাঁ, এই টাইমটা হচ্ছে ঠিক যে যে থিকনেসটা পরপর গ্র্যাজুয়ালি ছিল সেইটা এখন না, স্পিডটা অনেকটাই কমে গেছে এবং ওটা ধীরে ধীরে চলে যাচ্ছে। টাইম হচ্ছে এই 4:10 ব্লু হোয়েল ক্লাইমেট কলোরাডো। এইটাকে ভালো করে দেখবে কে কইছে, কোথাকার এই রিপোর্টার। হ্যাঁ, এটা হচ্ছে নীল তিমি ডাইনি, এটা হচ্ছে ও।